नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो बंधुरा, आजकल वीडियो एक गुरुत्वपूर्ण विषय तुम्हारे शेयर कर रही है। से ही विषय हे लिस्टन कोलासो के लिए कोच जॉन फर्नांडो यही मुहूर्ते कि बोलें कि मंतव्य करलें तर परफॉर्मेंस नहीं। तो से ही विषय নিয়ে কিন্তু তোমাদেরকে বলার রয়েছে। তো একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো বন্ধুরা, অন্যান্য প্লেয়াররা ঠিকঠাক ফর্মে থাকলেও এই মুহূর্তে লিস্টন ক্লাসোর ফর্ম বা সেরা ছন্দে কিন্তু নেই, এরকম কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এবং সমর্থকরা। তো এই বিষয়টা নিয়ে যখন প্রেস কনফারেন্সে মুম্বাই সিটি এফসির এগেনস্টে ম্যাচ খেলার আগে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় কোচ জন ফার্নান্ডোকে এই লিস্টন ক্লাসোর ব্যাপারটা নিয়ে, তো তখন তিনি লিস্টন ক্লাসের এই বিষয়টা নিয়ে বলেন, লিস্টন ফর্মে নেই এমনটা নয়, এই বছর আমরা একটি নতুন ছকে খেলছি, ফলে লিস্টনের দায়িত্বে কিছুটা পরিবর্তন হয়েছে। লিস্টনের খেলা হয়তো নজর কাটছে না, তবে লিস্টন মানবিদরা দলের গুরুত্বপূর্ণ সদস্য, দলকে জেতানোর জন্য জেতানোর ক্ষেত্রে ওরা বড় ভূমিকা নিচ্ছে। আমার মতে লিস্টন কেরালা ম্যাচের সেরা পারফরমেন্স ছিল, তাই লিস্টনদের নিয়ে বেশি বাড়তি ভাবনা নেই আমাদের। অর্থাৎ কোচ জন ফার্নান্ডো কিন্তু মনে করছেন যে লিস্টন ক্লাসও কিন্তু তার সেরা ছন্দে সেরা ফর্মেই রয়েছে, এবং একটু পরিকল্পনাটা অন্যরকম হয়েছে বলে লিস্টন ক্লাসোর পারফরমেন্স ঠিকঠাক রয়েছে, কিন্তু আমাদের নজরে আসছে না বা নজর কাটছে না। যেহেতু হ্যাঁ, অলরেডি তিনি কিন্তু এই সিজনে দুটো অ্যাসিস্ট কিন্তু করেছেন, গোল না করলেও অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন, অর্থাৎ তার পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে। এবং যেহেতু পরিকল্পনাটা একটু বদল হয়েছে, তাই সেই ক্ষেত্রে একটু সময় লাগবে, আস্তে আস্তে তিনি গোলও করবেন এবং অ্যাসিস্টও করবেন, এটা কিন্তু মনে হচ্ছে কোচ জন ফার্নান্ডোর কথা অনুযায়ী। এছাড়া বন্ধুরা, তার পারফরমেন্স দেখে এটাই কিন্তু মনে হচ্ছে যে তিনি আরেকটু যদি সেট হয়ে যায়, তাহলে কিন্তু তিনি তার পুরনো যে গোল করার ছন্দ ছিল সেটা কিন্তু ফিরে আসবে। তো বন্ধুরা, এটাই কিন্তু লিস্টন ক্লাসের বিষয়টা নিয়ে বলেছেন পারফরমেন্স নিয়ে অবশ্যই বন্ধুরা কোচ জন ফার্নান্ডো। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলা ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।